हेलो फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम टू माय चैनल बैंगलोर ब्लॉग पाइले। तुम्हारे अनेक 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 स्वागत। तो आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। आर बोलो ना जे बिस्टी माने जाच्छे ताई अवस्था, एदिके करोना आर एदिके आमफान, उफ आर पारछि ना। तो आजके आमादेर सेमई करार कथा, तो चलो तुम्हारा देखाच्छि। आर आछे जेहेतु बिस्टी पड़ेछे, যার জন্য আজকে দুপুর বেলা আমরা আলু ভাজা আর খিচুড়ি খেয়েছি। তো চলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সব বলতে খিচুড়িটা আমি সেরকম ভাবে শেয়ার করতে পারবো না, জাস্ট রান্নার পরে যেই ভিডিও করেছি তো সেটাই শেয়ার করছি। এত অন্ধকার ছিল সারা বাড়ি যে ভিডিও করতে পারিনি। আর আমাদের একটা রিলেটিভ মারা গেছে, যার জন্য আমি এই কদিন ভিডিও পোস্ট করতে পারিনি, দুঃখিত। তো চলো তোমরা দেখে নাও আগে, তারপরে কথা বলছি। তো আরেকটু কথা বলছি, হ্যাঁ, তারপর তোমরা দেখো। তো অনেক অনেক দাওয়াত পেয়েছি আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে ওর জানা মানে চেনা পরিচিত সবাই। তো কি করব, যেতে পারবো না, একে তো লকডাউন, তারপরে আমাদের তোমরা তো জানোই রিলেটিভ মারা গেছে, তো যেতে পারবো না। তার জন্য ইচ্ছে করছিল বাড়িতেই আজকে সামাই করে খাওয়ার, তো তার জন্যই করব। এতটুকু বলার জন্যই আবার এলাম। তো চলো তোমরা দেখে নাও। এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছি, আমল দুধের প্যাকেট, আর এই সেমুইটা ভাজার জন্য লাগছে ঘি। তো চলো তোমরা দেখাচ্ছি কি করে করছি। তো কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি। তো আমি এখন সেমুইটা ভেজে নিচ্ছি একটু ঘি দিয়ে। এটা কিন্তু ভাজা সেমুই ছিল বাজার থেকে, যখন বাবা কিনে নিয়ে এসে, তো ভাজা সেমুই কিনে নিয়ে এসে আমি আর একটু ভাজছি, কারণ ঘিয়ের গন্ধটা থাকে না, ওরা কী দিয়ে ভাজে জানি না। তো একটু ঘিয়ের গন্ধ থাকার জন্য আমি এটা ঘি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। শব্দ পাচ্ছ, বৃষ্টির শব্দ, অনবরত বৃষ্টি হচ্ছে, কি বলবো, সবখানে তো একই রকম। আমি একদম পছন্দ করি না কিশমিশ, তোমরা কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। দুধ জল দেওয়া হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে সিমইগুলো দিয়ে দিচ্ছি। তো রেডি আমার সিমই, তো একটু পরে খাবো, একটু ঠান্ডা হলে তারপরে খাবো। তো খাওয়ার পরে বলছি কেমন হয়েছে, হ্যাঁ, আর তোমরা দেখে বলো কেমন লাগছে। তো তোমরা দেখলে, তোমরা সবাই পারো আমি জানি, সবাই জানো কি করে করতে হয়, তাও একটা কিছু না দেখালে ভালো লাগে না, যার জন্য শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো জাস্ট বলার বাইরে। আর আমিও ভাবতে পারিনি যে আমি এত কম সময়ের মধ্যে আমি তোমাদের সবার এত ভালোবাসা পাবো। আমি ভিডিও ছাড়ছি না বলে দিদিভাই কবে ভিডিও আপলোড করবে, নিউ ভিডিও কবে আপলোড করবে, তোমাকে না দেখে ভালো লাগে।
এই যে তোমরা আমাকে এত ভালো ভালো কথা বলো, যার জন্য আমি অনেক 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 আগ্রহ পাই ভিডিওটা করার জন্য, অনেক 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 আনন্দ লাগে ভিডিওটা করার জন্য। তো তোমরা আমার এইভাবেই পাশে থেকো, আর সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আর আমি জানি এই পরিস্থিতিতে সবাই একটু খারাপ অবস্থায় আছো, কিন্তু কি করবে বলো, সবই উপরওয়ালার ইচ্ছে। তো যাই হোক, আমরা মানে আশা করব যে এই পরিস্থিতি সব পেরিয়ে আমরা ভালো পরিস্থিতিতে আসার অবশ্যই আশা করব, আমি তো আশা করছি যে, কিন্তু কি করব বলো, বেশি আশা করাও যাচ্ছে না, যে একটার পর একটা ঘটে যাচ্ছে। করোনার পর আবার এই আমফান, জাস্ট ভাবারও বাইরে। তো তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। আমি শুনেছি যে অনেক জায়গায় নাকি কারেন্ট নেই, তো এখন কারেন্ট আসতেও পারে, আমাকে একটু জানিও তোমরা কেমন আছো, কারেন্ট আছে কি না, জল আছে কি না, প্লিজ আমাকে একটু জানিও। আমি অনেক জায়গায় শুনেছি যে জলও নাকি নেই, মানে তো খুবই অসুবিধা, কারেন্ট না থাকলেও থাকা যায় কিন্তু জল ছাড়া থাকা যায় না। আর তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর আমি একটুকু খারাপ পাচ্ছি না আমার ব্লগগুলো দেখছো না জন্য, কারণ আমি বুঝতে পারছি যে পরিস্থিতিটাই এরকম, মানুষকে আগে বাঁচতে হবে, তারপরে ব্লগ দেখার চিন্তা করতে হবে, আগে সুস্থ থাকতে হবে তারপরে। তো আমার তরফ থেকে সবাইকে ঈদ মুবারক। তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, ঈদ অনেক তোমাদের ভালো কাটুক। আমি জানি আমি অনেকটা লেট করে ফেললাম তোমাদের সবাইকে উইশ করতে, কিন্তু তোমাদের সবার ঈদ যেন খুব 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 ভালো কাটে। তো তোমরা খুব ভালো থেকো, আমিও ভালো থাকবো। তো টাটা বাই বাই, গুড নাইট। আজকে ব্লগটা বড় করবো না, তো এখানে টাটা বাই বাই, তোমরা খুব ভালো থেকো।